नमस्कार मायर रान्ना चैनेले आपनादेर प्रत्येककेई जानाई स्वागतम। आज आमी बाड़ीते बानिएछि अति पुष्टिकर सापुर परमान्न। आर एई रेसिपिटी किभाबे तैरी करब चलुन देखे नी। দেখাবো সাবুর পরমান্ন। আপনারা সাবুর অনেক ভাবে অনেক রেসিপি তৈরি করে খেয়ে দেখেছেন, যেমন সাবুর খিচুড়ি, সাবুর পায়েস, আরো বিভিন্ন কত কি। আমরা তারপর দুধ সাবুও খেয়ে থাকি। তাহলে আজ এই পদ্ধতিটি একদম সম্পূর্ণ নতুন। সাবুর পরমান্ন যদি একবার খান কোনোদিন ভুলতে পারবেন না। তাই এই রেসিপিটি দেখে একবার নিজেরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। প্রথমে আমি নিয়েছি কিছুটা পরিমাণ পরিষ্কার সাবু। সাবুর দানা এরকম হলে খুব ভালো হয়। এছাড়াও বাজারে বড় দানা মেলে। আপনারা যদি বড় দানা খেতে চান তাহলে নিতে পারেন। তারপর নিয়েছি কাজু আর কিশমিস। তারপর নিয়েছি কিছুটা পরিমাণ দুধ। দুধ অবশ্যই লাগবে। সাবুর পরমান্ন তৈরির রেসিপিতে আমি চলে যাব। তবে রেসিপিতে যাবার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, এখনো পর্যন্ত যদি মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আমরা চলে আসি। গ্যাস অন আছে, আমি কড়াই চাপিয়েছি আর এতে কিছুটা পরিমাণ দিয়ে দেব ঘি। আমি সাবুর পরমান্ন তৈরি করব পুরোটা ঘি, তবেই আসবে আসল স্বাদ। তাই চলুন প্রথমে আমি কড়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিস। একটু আমি এটা ঘিয়ে ভেজে নেব, তাহলে স্বাদটা ভালো। আমি প্রথমেই আপনাদের বলেছি সাবুর এই রেসিপিটি নতুন আর এটা খুব পুষ্টিকর আর খুব সহজ সাধ্য এবং অল্প খরচেই বানানো যায়। দেখুন কাজু আর কিশমিস যদি নাও পারেন তাহলেও আপনারা এই রকম পদ্ধতিতে ঘিয়ে ভেজে অন্যভাবে খেতে পারেন এই রেসিপিটি, কিন্তু খেতে খুব মজা লাগে। আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর স্মেল আসছে। আমি এরপর এটাকে তুলে নেব। কাজু আর কিশমিস তো আমি সরিয়ে তুলে নিয়েছি, এরপর আমি আরো ঘি অ্যাড করব। দেখুন আমি ঘি অ্যাড করেছি পরিমাণ মতো। আপনারা চাইলে কম অ্যাড করতে পারেন, আবার বেশিও অ্যাড করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি আমার সাবুগুলো। এরপর আমি ভালোভাবে সাবুগুলোকে ভেজে নেব, হালকা ফ্লেমে ভাজতে থাকব। আমি এছাড়াও পরে আপনাদের খুব সুন্দরভাবে সাবুর পায়েস, দুধ সাবু করার সহজ পদ্ধতি, তারপর সাবুর খিচুড়ি, বিভিন্ন টাইপ আপনাদের দেখাবো। তাই আপনাদের আমি অনুরোধ করি চ্যানেলে নিয়মিত থাকুন আর আমায় কমেন্ট বক্সে জানাতে থাকেন কেমন হচ্ছে। এইভাবে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন সাবু আমি এরপরে তুলে রাখবো। সাবুটা খুব একটা আমি লাল করিনি, হালকা ফ্লেমে আমি আস্তে আস্তে পুরোটা ভেজে নিয়েছি। তার জন্য আমার ভাজাও হয়ে গেছে। আপনারাও করবার সময় গ্যাসকে বেশি বাড়াবেন না। এটা খুব পুষ্টিকর, আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আর নিজেরাও খেতে পারেন উপবাসের দিন, কিংবা বাড়িতে মন করলেই বানিয়ে নিতে পারেন। আমি সাবুগুলো জাস্ট এখান থেকে তুলে নিয়েছি, কড়াই কিন্তু পরিষ্কার করিনি, কারণ দেখতেই পাচ্ছেন এখানে কড়াইয়ে প্রচুর ঘি লেগে আছে। তার জন্য নষ্ট হবার কারণে আমি এখানে আর কড়াইটা পরিষ্কার করিনি। এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধ অবশ্যই বয়েলড হতে হবে। ঠিক বয়েলড হবে যখন তখন আমি সাবু এখানে অ্যাড করব। দুধ গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এলাচ একটু হাফ আমি থেতো করেছি, তারপর দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ। আমি এইভাবে একটু নেড়ে নিচ্ছি। দেখুন আপনারা বয়েল চলে এসেছে, আমার সাবু দেবার সময় হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব সাবুগুলো আর ভালোভাবে আমি নাড়িয়ে দেব আর গ্যাস কম করে দেব। তবে একটা কথা মনে রাখবেন, এটা অবশ্যই নেড়ে যেতে হবে, নইলে কড়াইতে লেগে যেতে পারে। খুব অল্প পরিমাণে আমি লবণ অ্যাড করছি। দেখুন অল্প পরিমাণে
আমি চিনি অ্যাড করছি। আপনারা জানেন সাবুতে চিনি না অ্যাড করলে ভালো লাগে না। তবে আরো একটা ভালো কথা আমি আপনাদের বলে রাখি যে আপনারা শীতকালে যে আমরা খেজুর গুড় খাই, শীতের দিনে আপনারা খেজুর গুড় অ্যাড করতে পারেন। আবার এখনের দিনে যে আমরা আখের গুড় খাই, সেই চিনির পরিবর্তে আখের গুঁড়ও অ্যাড করতে পারেন। গুড় দিলে তার স্বাদটা আবার আসে অন্যরকম। দেখুন সাবুর পরমান্ন আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর দিয়ে দেব ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো। কেমন লাগলো রেসিপিটি আমায় অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।